ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ছবি অন্তর্জাল। এরই মধ্যে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমার অফিসিয়াল টিজার। মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার অন্তর্জালের টিজার। 1 মিনিট 20 সেকেন্ডের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ, আর সেই ঝুঁকি মোকাবেলায় যোদ্ধার মতো কাজ করে যাচ্ছেন তরুণ আইটি বিশেষজ্ঞরা। এমন সাইবার যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে অন্তর্জাল। অ্যাকশন থ্রিলার এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যাসিন হামিম, এবিএম সুমন, সুনেরা, মাসরুরিনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার সহ অন্যান্য শিল্পীরা। শিল্পীরা জানাচ্ছিলেন অন্তর্জাল নির্মাণের অন্তরালের গল্প। সেট মাথায় তুলে রাখতাম আর কি, একটু সুযোগ পাইলে দাদা এসে চিল্লাচ্ছিল, আয় তোর এত চিল্লাইতেছিস কেন? এরকম ছবি ঈদে আসা উচিত। মানুষ 3 ঘন্টা নিজের লাইফ থেকে নিয়ে গিয়ে সিনেমা দেখবে, ওই তিন ঘন্টা ক্যাপটিভেটেড থাকবে, ওই রকম সিনেমা এটা। পুরো কাস্টিং এটা খুবই অ্যামেজিং একটা কাস্টিং আছে এই ফিল্মে, এবং সবাই সবার জায়গা থেকে খুবই লয়ালভাবে তার নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজটা করেছে। চিত্রনায়ক সিয়াম জানান, দর্শকদের শতভাগ সুস্থ বিনোদন দেওয়ার মতো একটি সিনেমা হতে যাচ্ছে অন্তর্জাল। আমরা আমাদের টিমের জায়গা থেকে 100% ক্লিয়ার ছিলাম ফার্স্ট থেকে। সিনেমার গল্পটা এমনভাবেই করা, প্লট এমনভাবেই সাজানো যে আমরা দর্শককে ইংগেজ করতে চাই, এন্টারটেইন করতে চাই, এবং কী দিয়ে এন্টারটেইন করতে চাই তার এলিমেন্টসগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। মাত্র টিজার আসলো, গানগুলো রিলিজ পাবে, সামনে ট্রেলার রিলিজ পাবে, আরও অনেক কন্টেন্ট আছে সেগুলো রিলিজ পাবে। আমাদের মুখ্য উদ্দেশ্য আপনাদেরকে একটা ভালো সময় কাটানোর সুযোগ দেওয়া, একটা ভালো গল্প দেখানো, এবং তার জন্য যা যা দরকার আমরা সেটা চেষ্টা করেছি। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ, ক্যানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একযোগে মুক্তি পাবে অন্তর্জাল। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।